তোমার যখন এই অ্যাক্টিং করতে না বা তার আগে যে জীবনটা ছিল তখন ডোনার বার্থডেটা কেমন ছিল, আর এখন মানে যখন একটু ডোনা ফেম পাচ্ছে তখন তার বার্থডেটা কেমন হচ্ছে? নমস্কার, আমি অনিরুদ্ধ। আপনারা হয়তো ভাবছেন দুটো বুম কেন, কারণ আছে। আজকে আমরা যার বাড়িতে এসেছি তিনি একজন অ্যাক্ট্রেস, আর আজকে আমরা বেসিক্যালি ভিডিওটা যেটা বানাচ্ছি তার পেছনে কিছু কারণ আছে, কিছু কথা আপনাদেরকে শেয়ার করার আছে। আপনারা হয়তো দেখে থাকবেন যারা অ্যাক্ট্রেস হন, তারা যাদের বার্থডে পার্টি করেন তারা বেসিক্যালি তারা কভারেজের জন্য মিডিয়াকে ডাকেন, কিন্তু আমরা আজকে বেসিক্যালি সেই অ্যাক্ট্রেসকে বলেছি তোমার বার্থডে আমরা তাকে সারপ্রাইজ দেবো বলেছি, এটা বেসিক্যালি তাকে জানাইনি। কিন্তু তার কী রিয়াকশন হয় সেটা আমরা তার কাছ থেকে শুনবো, এবং তার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল মানে তার কেমন হবে সব কিছু তার কাছ থেকে শুনবো। আর ফিল গসিপের যিনি হেড সিইও, তিনি কেক আনতে গেছেন, তিনি আসবেন এবং আপনাদের সাথে কথা বলবেন। বেসিক্যালি আমরা আজকে কোলাবোরেট করছি দুজনে। চলুন এখন আমরা যাই অ্যাক্ট্রেসের কাছে, তার কাছ থেকে শুনে নিই তার আজকের এক্সপিরিয়েন্স এবং আজকে যে আমরা সারপ্রাইজটা দিলাম তার কেমন লাগলো। ডোনার তার কি এক্সপ্রেশন এবং সে কি কতটা এক্সাইটেড হয়েছে কেকটা দেখার পর, তা আমরা সেই রিয়াকশনটা নেব। ও মাই গড, কি সুন্দর কেকটা, থ্যাংক ইউ। বলো এখন কেমন লাগছে, বলো এই সারপ্রাইজটা কেমন লাগলো? আরে আমার তো খুব ভালো লাগছে, ভারী সুন্দর কেকটা হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা বেসিক্যালি আমরা যে শুট করছি ডোনার মানে বার্থডেটা আগামীকাল, তো আমরা তার আগের দিন শুট করছি। আর তাই আরেকটা কথা বলি, তোমার যখন এই বার্থডের কথাটাই আসলাম, তোমার যখন এই অ্যাক্টিং করতে না বা তার আগে যে জীবনটা ছিল তখন ডোনার বার্থডেটা কেমন ছিল, আর এখন মানে যখন একটু ডোনা ফেম পাচ্ছে তখন তার বার্থডেটা কেমন হচ্ছে? ডিফারেন্সটা এটাই হচ্ছে যে ছোটোবেলা যখন বার্থডে সেলিব্রেট করতাম তখন বাবা মা রিলেটিভস বন্ধুবান্ধব মানে স্কুলের ফ্রেন্ডসের সাথে করতাম, আর এখন হচ্ছে ইন্ডাস্ট্রির অনেক বন্ধুবান্ধব বেড়ে গেছে, তারাও প্ল্যানস বানাচ্ছে, বলছে কালকে ডোনা কী প্ল্যান আছে চল কালকেও বেরোবো। তো এখন আমাকে লাইক ডিসাইড করতে হচ্ছে যে নিজের পুরনো বন্ধুদের সাথে বেরোবো নাকি নতুন যারা ইন্ডাস্ট্রির বন্ধু তাদের সাথে বেরোবো। কিন্তু কাস্টমারই থাকে, প্রত্যেক বছর রাত্রিবেলা ডিনারটা বাবা মার সাথে আমি করি, তো বার্থডেতে আমার বাবা মার সাথে ডিনার করাটা ম্যান্ডেটরি একটা জিনিস। আর মায়ের হাতে পায়েস খাওয়া হয় প্রত্যেক বছর খাওয়া হয়, আর আমার চাটনি খেতে পায়েস খেতে খুব ভালো লাগে। মা তো মানে অনেক কটা ডিশ রান্না করে, আমার যেরকম ফেভারিট হচ্ছে চিকেন, তারপর হচ্ছে প্রন, তো যেটা যেটা ভালো লাগে, পোলাও খেতে খুব ভালো লাগে, তো মা নিজের হাতে রান্না করে অনেক কটা রেসিপি, তো হ্যাঁ খাওয়া হয় অনেক কিছু। আর মায়ের হাতের খাওয়া ছাড়া মানে বাইরে ঠিক একটু বেরিয়ে যেখানে তোমার ফাস্টফুড বেসিক্যালি যেগুলো বলে সেখানে তোমার কী পছন্দ? আমার কুইজিনের মধ্যে ভালো লাগে হচ্ছে বেঙ্গলি ফুড ছাড়া নর্থ ইন্ডিয়ান আর চাইনিজ ফেভারিট। কালকে তাহলে কি প্ল্যান করছো তুমি? কালকে স্পেশালি ক্লোজ ফ্রেন্ডদের সাথেই প্ল্যান আছে, আর রাত্রিবেলা মানে বাবা মার সাথে ডিনার অ্যাজ ইউজুয়াল, সারাদিন বন্ধুদের সাথে কাটাবো রাত্রিবেলাটা বাবা মার সাথে। আর কাল কোনো শুট নেই তোমার? না কালকে কোনো শুট নেই আমার। এটা কি বাজেটের জন্য নাকি তোমার কালকে ট্র্যাক নেই কোনো? না কোইনসিডেন্টালি কালকে শুট পড়েনি। তোমাকে অগ্রিমভাবে তোমাকে বাজরে তোমাকে উইশ জানালাম, ভালো থেকো সুস্থ থেকো, এবং এভাবেই যেভাবে তুমি জলি আছো, এবং আমরা আগেও ইন্টারভিউ বলেছিলাম যে তোমার পেটদেরকে তুমি এতটা ভালোবাসো এবং তাদেরকে রেস্কিউ করে আনো, এটা খুবই ভালো ব্যাপার, এই জিনিসটা নিজের মধ্যে বাঁচিয়ে রেখো। আর দর্শকরা যারা দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে ওকে উইশটা অবশ্যই করবেন। এখন আমরা কেকটা কাটবো সেটা একটু দেখে নিই। আরেকটা কথা আমি বলতে চাই, অসংখ্য ধন্যবাদ আমার অ্যাডভান্স বার্থডে সেলিব্রেট করার জন্য, আর সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতিও শুভেচ্ছা। চলো আমরা কেকটা কেটে নিই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু, হ্যাপি বার্থডে টু ডোনা, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। এই যে আমাদের যে ক্যামেরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। দেখা হবে আরেকটি অন্য ভিডিও নিয়ে, ততক্ষণ দেখতে থাকুন শুনতে থাকুন এইচ এ নিউজ। নমস্কার।